যশোরে একটি ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে সোমবার সকালে যশোর সদরের রূপদিয়া বাজারে গ্রামীণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ মৃত্যুর ঘটনা ঘটে মৃতপ্রসূতির স্বজনরা জানান যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের মহম্মদ রফিকুল ইসলামের স্ত্রী লিমা বেগমের প্রসব বেদনা শুরু হলে রোববার রাত তিনটায় গ্রামীণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয় সেখানে কর্মরত কথিত ডাক্তার তুলি খাতুন দ্রুত লিমা বেগমকে সিজার অপারেশন করেন এতে লিমা বেগমের ফুটফুটে একটি পুত্র সন্তান জন্ম হয় কিন্তু এরই মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতি লিমা বেগম মৃত্যুবরণ করেন ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে একটি অ্যাম্বুলেন্স ডেকে লিমা বেগমকে খুলনার একটি হাসপাতালে পাঠিয়ে দিয়ে নিজেরা ক্লিনিকের তালা মেরে পালিয়ে যায় পরে বিক্ষুব্ধ স্বজনরা ওই ক্লিনিকের জানালা ভাংচুর করেন

খুলনা ফাঁকা এখনই যে আপনারা যে ক্লিনিক দিয়েছে তালাবদ্ধ এ তালা জামার লোক এখন এই মানুষ আছে ওদের ফাটাই দেওয়ার পরে পরপর তালা মাটি